গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তুলি অরুণা ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ। তো আজকে বাড়িতে বেলুন সাজানো দেখে হয়তো বুঝতে পেরেছো বাড়িতে নিশ্চয়ই একটা কিছু আছে। তো আজকে আমার তুলি সোনার 2 বছর কমপ্লিট করলো, তারই আজকে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। সন্ধে হতে না হতেই সবাই এক এক করে চলে এসেছে এবং গিফট দেওয়া শুরু করেছে। তুলি সোনা খুব মজা করেছে, এক এক করে আসছে, আর সব ছোটো বাচ্চাদের বলা হয়েছে, তো বেশি কয়েকজনকে বলা হয়নি। ছোট্ট করে একটা ছোট্ট খাটোর মধ্যে প্রোগ্রাম করা হয়েছে বাড়িতে, আর সব বাচ্চা এসেছে, ও খুবই খুশি হয়েছে। যখন থেকে বোঝা শিখেছে তখন সবার বার্থডে খেয়ে বেরিয়েছে শুধু, তাই বুঝতে পারিনি বার্থডেটা কী জিনিস। আজকে ওর বার্থডে হচ্ছে, ও আজকে খুবই আনন্দ, খুব মজা করছে, এত আনন্দ যে শুধু দৌড়ে বেড়াচ্ছে, সবার সাথে খেলে বেড়াচ্ছে, আর কেকের পাশে গিয়ে শুধু দাঁড়িয়ে পড়ছে, কখন কেক কাটবে ওয়েট করছে। সবাই অনেক মজা করছে, সব দৌড়ে বেড়াচ্ছে, ও একা একা কী যে করে বেড়াচ্ছে তার মাথা মুন্ডু বোঝানো মুশকিল। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও আমাদের ভিডিও কেমন লাগলো, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। কেক কাটা হয়ে যাওয়ার পর সবাই নাচ করছে, বারান্দায় সবাই বসে নাচ করছে, এদের বার্থডেকাল নাচ করছে। অনন্যা তুলি খুব মজা করেছে আজকে। নাচ করার পর ওকে আশীর্বাদ করার জন্য সবাই চলে আসলাম, ভাতটা সব রেডি করে রেখেছিলাম এবং ওকে আশীর্বাদ করছে এক এক করে সবাই। কাউকে বলিনি বলে দুপুরবেলা কেউই ছিল না, তার জন্য দুপুরবেলা এই আশীর্বাদ অনুষ্ঠানটা করতে পারিনি। তার জন্য ভাবলাম না একবারই কেক কাটার পর রাত্রে সেরে নেব এই কাজটা, একই ব্যাপার আশীর্বাদ দিনে হোক আর রাত্রে করলেই হলো। এখন ওর ঠাম্মি আশীর্বাদ করছে, আশীর্বাদ করে সবাইকে প্রণাম করছে। খাওয়ার থালটা যখন রেখেছিলাম আর প্রদীপ ধরানো ছিল বলে ও ভেবেছে কোনো পুজো হচ্ছে, ও গিয়ে আগে প্রণাম করলো জায়গায়। সবাই হাসছে ওকে দেখে যে কত বুদ্ধি ছোটো বাচ্চাটার। সবাই আশীর্বাদ করতে দেখে অনন্যা সোনা বলছে আমি একটু বোনকে আশীর্বাদ করবো, তাই ও চলে এসেছে আশীর্বাদ করার জন্য। কিন্তু বোনকে আশীর্বাদ করছে, এদিকে বোনও আশীর্বাদ করা দেখে ওর দিদিকেও একটু প্রদীপের তাপ দিচ্ছে।
তুলি সোনা ওর দিদিকে খুবই ভালোবাসে, অনন্যা সোনা ওর ছোটো বোনটাকেও খুব ভালোবাসে। এর জন্য ওর সবাই আশীর্বাদ করছে বলে ও চলে গেছে আশীর্বাদ করার জন্য। এই তো সবাই চলে এসেছে, যে কজন বাকি ছিল সব গিফট দিচ্ছে, আর তুলি সোনা গিফট নিয়ে খুব খুশি। সব কিছু হয়ে যাওয়ার পর আবার একটু ডান্স পার্টি শুরু হয়ে গেল বাচ্চাদের, এবার সবাই মিলে একসঙ্গে ডান্স করছে। এর মধ্যে আবার একটা দাদাভাই চলে এসেছে এবং অনুকে গিফট দিল। এই তো এটা হচ্ছে ওর দিদি, একটা ছোট্ট দিদি, দেখো কত ছোট। ও খুব পছন্দ হয়েছে দিদিটাকে, আর দিদিটা বসেছে চেয়ারে আর শুধু চটকিয়ে যাচ্ছে। এই তো সবাই বাচ্চারা খেতে বসে গেছে, রাত হয়েছে তো ঠান্ডার দিন, তার জন্য তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে সবাইকে, সবাই খেতে বসে গেছে। এদিকে খাচ্ছে আর এদিকে তুলি সোনা দেখো সব ঘরের বেলুনগুলোকে বাইরে বের করে পা দিয়ে দিয়ে ফাটাচ্ছে, এত বদমাশ, একটু ভয় নেই। আমার এই বেলুন ফাটা দেখলে পরে ভয় লাগে, আর ও দেখো পা দিয়ে দিয়ে সব বেলুনগুলো ফাটিয়েছে ঘরে। একটু বলে শরীর খারাপ, ও শরীর খারাপ মনে তো হচ্ছে না যে শরীর খারাপ, শুধু লাফিয়ে বেড়াচ্ছে, আজকে খুবই মজা করেছে। বেলুন ফাটানোর পর এখন ও কাঁদছে, তো গিফট নিয়ে বসে গেছে, দেখো গিফট খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই তখন একটা জামা পেয়েছে, দেখে কি খুশি পড়বে বলে। ছোট বাচ্চারা অল্প পেলেই খুব খুশি হয়ে যায়, আর অল্পতেই খুশি, এক এক করে সব গিফটগুলো খুলছে, দেখো খুলতে পারছে না, তাও চেষ্টা খুলতেই হবে। দিদিকে একটাও ধরতে দিচ্ছে না গিফট, খুলতেই দিবে না দিদিকে, ও শুধু একা সব একা খুলবে। ছোট্ট একটা খাপের থেকে একটা কফি কাপ বেরিয়ে এসছে, ও খুব পছন্দ হয়েছে চকলেট। ছোট বাচ্চা শুধু চকলেট আর টেডি বিয়ার ছাড়া আর কী পাবে। টেডি বিয়ার একটা পার্স পেয়েছে, ওর খুবই পছন্দ হয়েছে। সেই পার্স নিয়ে অনন্যার তুলির মধ্যে ভী ঝগড়া, কে নেবে এই পার্সটা, এত কিউট পার্সটা, যে দুজনের এত পছন্দ হয়েছে, দেখো কাড়াকাড়ি করছে পার্সটা বেরোনো সঙ্গে সঙ্গে। তো আজকে আমরা সবাই খুব মজা করেছি, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, টাটা বাই বাই।